জুলাই আন্দোলনে আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে পরিদর্শন করেছেন চীনের চিকিৎসক দল। সকালে দলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়, পরে সেখান থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে। এ সময় হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দল। জানান, উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।